রে তারেক যেয়া খাম্বা চোর বাচ্চা খাম্বা চোর চোরের বাচ্চা চোর এত কালে যে ফোনার বছর ক্ষমতা আছে না আবার শুনছি যে তো তোর মাইয়ে বলে ব্যবসা খরচ বলে নন বলে এরপর তিনি আরও কঠিন ভাষায় গালাগালি শুরু করলেন এমন ভাবে যা শুনলে আপনি অবাক হবেন ভিডিওতে তিনি একাধিক ভাষায় কটুক্তি করেন এবং তারেক চিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন এই মহিলার দাবি যত চুরি হয়েছে সব তারেকের কারণে এদের মতো মানুষদের কখনো ক্ষমা করা উচিত নয় তিনি তারেকজিয়াকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করে বলেন তার মতো চোর আর ভন্দ মানুষ দেশের জন্য কালো অধ্যায় তার কটুক্তির শেষ নেই এমন চরম ভাষা যা সবাইকে হতভম্ব করে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে তিনি কেন তারেকজি এর ওপরে খেপলেন তাদের মধ্যে আসল রহস্যটা কি আর এই ঘটনা সম্পর্কে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না